বেকিং পাউডার ছাড়াও সুপার সফট অ্যান্ড ফ্লাফি স্পাঞ্জ কেক বানাতে চান চলেন তাহলে বলি এর মেথডটা কিভাবে বানাবেন প্রথমে ড্রাই উপকরণগুলো মেপে নেবেন এবং এগুলোকে চেলে এক সাইডে রেখে দিবেন তারপর ডিমের সাদা এবং হলুদ অংশটা একত্র নেবেন সাথে চিনি নিয়ে বিটারের হাই স্পিডে বিট করতে থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এই বেটার দিয়ে এইট বা বাংলায় চার লিখলে স্ট্যাবল থাকে ততক্ষণ পর্যন্ত এরপর শুকনো উপকরণগুলোকে ডিমের ফোমের সাথে দিবেন এবং হাত দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে মেশাতে থাকবেন এই কাজটা কোনোভাবেই দ্রুত করা যাবে না একদম সফটলি করতে হবে আদারওয়াইজ ডিমের যে ফোমটা ক্রিয়েট করেছি সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর শুকনো উপকরণগুলোকে কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না অন্তত দুই থেকে তিনবারে মেশাতে হবে মেশানো হয়ে গেলে ব্যাটারটাকে আমরা মোল্ডে প্লেস করে দিব এবং একশো ষাট ডিগ্রি চাইলে কিন্তু এই কেকটা আপনারা চুলাতে বেক করতে পারেন ইভেন আমি ভিডিওতে দেখানো এই কেকটা কিন্তু চুলায় বেক করেছি সেক্ষেত্রে মোটা তলানিযুক্ত হাড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দিব এবং দশ মিনিট মিডিয়াম আছে এটাকে প্রিহিট করব এরপর আমরা মোলটাকে দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট বেক করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট এবং ফ্লাফি হয়েছে সো আমি যেভাবে বললাম সেভাবে নিশ্চয়ই আপনারা বাসায় একবার হলেও কেকটা বানাবেন এবং অবশ্যই জানাবেন কেমন হয়েছে এমন আরও অনেক কুকিং বেকিং রেসিপি জানতে আমাদের পেজের সঙ্গেই থাকুন ধন্যবাদ